ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে দেব এবং জিতের মধ্যে সমঝোতা শেষ, দেব জিতের আবার লড়াই শুরু, এরকমই একটা টাইটেল দিয়ে গতকাল আনন্দলোক ম্যাগাজিনে একটি আর্টিকেল ছাপানো হয়, যেটা প্রকাশ পাওয়ার সাথে সাথেই জিত এবং দেব ভক্তদের মধ্যে এক ধরনের হইচই পড়ে যায়। কিসের সমঝোতা, কেন আবার লড়াই, কিসের লড়াই, এই সব নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে এবং আমাদেরকেও বেশ কয়েকজন নক দিয়ে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে বলেছে। ওয়েল, তাহলে আর দেরি না করে সোজাসুজি টপিক্সে চলে যাই। এখন আনন্দলোক পত্রিকাতে উল্লেখ করা হয়েছে যে বাংলা মুভির কমার্শিয়াল বাজার তেমন একটা ভালো নেই এবং এই কারণে সেটা বিচার করে দেব এবং জিৎ একটি সমঝোতা এসেছিলেন এবং সেই সমঝোতা ছিল গত বছর থেকে। সেটা হচ্ছে ঈদের সময় জিতের মুভি রিলিজ দিবে এবং পুজোর সময় দেব তার মুভি রিলিজ দিবে। এই দুটো সময় নিয়ে কেউ কারোর সাথে কোনো ধরনের কম্পিটিশনে যাবে না, কিংবা এই দুই সময় নিয়ে কেউ কারোর সাথে কনফ্লিক্ট করবে না। কিন্তু সেই সমঝোতার বছর ঘুরতে না ঘুরতেই ভাঙন ধরল। এমন কথা বলছি কারণ দেবের কিডন্যাপ এবং জিতের শেষ থেকে শুরু এই দুটো মুভির ক্ষেত্রেই অলরেডি অ্যানাউন্স করা হয়েছে যে এই দুটো মুভি ঈদের সময় রিলিজ দেওয়া হবে। ওয়েল, তাহলে তার বোঝার বাকি থাকলো না, তাদের ভিতরে একটা কোল্ড ওয়ার চলছে এবং কেউ চান না এই লড়াইয়ে পিছিয়ে যেতে। এছাড়া কোনো কোনো চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে দেবজিতের মধ্যে উপরে উপরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভিতরে ভিতরে তারা ঠিকই একজন আরেকজনকে পিছিয়ে রাখার চেষ্টা করে এবং অনেকের মতে এই সমঝোতা শুধুমাত্র নামে মাত্র ছিল। ইভেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এই সমঝোতায় কে আগে হাত বাড়িয়েছে সেটা নিয়েও আছে এই দুজনের মধ্যে মতবিরোধ। যেমন একবার আনন্দলোকের একটি ইন্টারভিউতে সমঝোতার হাত কে বাড়িয়েছে, এই কোশ্চেনটা জিতকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন কলকাতার কমার্শিয়াল মুভির ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে তিনি নিজে দেবের কাছে গিয়েছিলেন এই সমঝোতার কথা বলতে। অন্যদিকে দেবকে যখন আরেকটি ইন্টারভিউতে এই কথা শোনানো হয় তখন তিনি জানান জিৎ এমন কথা কেন বলল তিনি জানেন না, কারণ দেবের মতে ইনিশিয়েটিভ তিনি আগে নিয়েছিলেন, তবে তিনি জিতকে ধন্যবাদ জানিয়েছিলেন এই সমঝোতা মেনে নেওয়ার জন্য। তাহলে সমঝোতার কথায় কে আগে হাত বাড়িয়েছে, এই সামান্য ব্যাপার নিয়ে যদি এই দুজনের মধ্যে মতবিরোধ থাকে তাহলে এই সমঝোতাটা যে আসলে কতটুকু সমঝোতার উদ্দেশ্যে করা হয়েছিল সেই ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এখন আসি কেন এই সমঝোতাটা ভাঙল। হ্যাঁ, এখন তারা সমঝোতায় আসলেও তাদের মধ্যে একটা কম্পিটিশন তো রয়েছে, এই খবর তো আমরা সবাই জানি। তবে এই সমঝোতা ভাঙার আসল কারণটা কি? আনন্দলোকের একটি ইন্টারভিউতে দেব জানিয়েছিলেন তার কিডন্যাপ মুভিটি প্রথমে পয়লা বৈশাখে রিলিজ দেওয়ার কথা ছিল, কিন্তু তার টিমের এক্সপার্টরা তাকে সাজেস্ট করেছিলেন সেই সময় নির্বাচন থাকবে এবং সেই সময় মুভি রিলিজ দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এরপরে তারা ডিসাইড করেন কিডন্যাপ মুভিটি পুজোতে রিলিজ দেওয়া হবে। কিন্তু এবছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে দেব জিতের সাথে দেখা করেন এবং দেব তখন জিতের সঙ্গে কথা বলে নাকি জানতে পারেন জিতের অসুর মুভিটিও নাকি পুজোতে আসতে চলেছে। এই কথা শুনে দেব একটু হতবাক হয়ে যান, কারণ কথা তো এমন ছিল না, কথা ছিল পুজো দেবের, ঈদ জিতের। তাহলে কেন এখন পুজোতে জিত তার ছবি নিয়ে আসতে চাইছে? এবং দেব যখন জিতকে সমঝোতার কথা বলেন জিত নাকি তখন বলেছিলেন তিনি ঈদ এবং পুজো দুটোতেই আসবেন, এই ব্যাপারটা দেবের মনক্ষুণ্ণ করে এবং পরবর্তীতে সে ডিসাইড করে যে পুজোতে নয় বরং ঈদেই তার কিডন্যাপ মুভিটি রিলিজ দেওয়া হবে। ওয়েল, যদি এমনটা হয় তাহলে এখানে তো স্পষ্ট যে তাদের এখানে সমঝোতার ভাঙন ধরছে। যদিও জিতের কাছ থেকে এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি যে তার অসুর মুভিটি পুজোতে রিলিজ দেওয়া হবে কিনা, এখন তাদের এই সমঝোতার ভাঙন। একই সময় দুই সুপারস্টারের ছবি রিলিজ দেওয়া নিয়ে দেব এবং জিত ভক্তদের মধ্যে চলছে ব্যাপক তর্ক বিতর্ক। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে এর আগেও দেবজিতের মুভি একসাথে রিলিজ দেওয়া হয়েছিল, এছাড়া পুজোতেও কিন্তু একসাথে বেশ কয়েকটি ছবি একসাথে রিলিজ দেওয়া হয়েছে এমন রেকর্ডও আছে। ইভেন গত বছরে একসাথে 6-6টি মুভি রিলিজ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ভালো কন্টেন্টের জন্য বেশ কয়েকটা মুভি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এছাড়া অনেকের মতে কম্পিটিশন তো থাকবেই, তবে সেটা লড়াইতে যেন পরিণত না হয় সেটা হচ্ছে দেখার বিষয়। আর তাছাড়া দুটো মুভি যদি অরিজিনাল গল্পের হয়, কন্টেন্ট যদি স্ট্রং হয়, তাহলে দুজনের ছবি দর্শক দেখতে আসবে এবং সেই ক্ষেত্রে কোন মুভি আসলে ব্যবসাসফল হবে সেটা নিয়ে চিন্তা করা দরকার হবে না। সো ভিউয়ার্স, দেব জিতের এই সমঝোতা ভাঙনের বিষয়টি আপনি কীভাবে দেখছেন আর আপনার কাছে কী মনে হয়? দেবের কিডন্যাপ থাকবে এগিয়ে নাকি জিতের শেষ থেকে শুরু এই মুভিটি থাকবে এগিয়ে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।